হ্যাঁ গাইজ, আজকে মার্কেটিং নিয়ে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আপনার থাকা উচিত, স্পেশালি যদি আপনি একটু এস্টাবলিশ কোম্পানি হন কিন্তু আপনি সবসময় উইশ করবেন যে এই ট্যাকটিক্সটা আপনি কখনো ইউজ করবেন না। অলরাইট, লেটস টক অ্যাবাউট ইট। খুব ইন্টারেস্টিং না? সো আপনার অফিসে ওভারঅল কী কী থাকে? কাজ করার জন্য কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এগুলো থাকে, প্রিন্টার থাকে, এসি থাকে, অনেক অনেক কিন্তু আইটেম থাকে। তার মধ্যে কিন্তু একটা আইটেম থাকে যেটা আপনার ডেফিনেটলি থাকা উচিত, অ্যান্ড আই হোপ আপনার অফিসে আসে, কিন্তু আপনি কিন্তু সবসময় আশা করেন যে এই ইকুইপমেন্টটা আমি কখনো যাতে ইউজ না করি, আল্লাহ না করো কখনো যাতে ইউজ না হয়, সেটা কি জানেন? সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। মার্কেটিংয়ের জায়গা থেকে কিন্তু এরকম একটা ফায়ার এক্সটিংগুইশার আছে যেটা আপনার ডেফিনেটলি থাকা উচিত, কিন্তু আপনার সবসময় আশা করা উচিত, সবসময় দোয়া করা উচিত যাতে করে এই ফায়ার এক্সটিংগুইশারটা যাতে আপনারা মার্কেটিংয়ের জায়গা থেকে ইমপ্লিমেন্ট কখনো না করতে হয়। হোয়াট ইজ দ্যাট? সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান। হোয়াট ডাজ দ্যাট মিন? ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান, এই নামটা শুনলে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো একটা যদি ক্রাইসিসে পড়েন আপনি ওইটাকে কীভাবে করে ম্যানেজ করবেন সেইটার প্ল্যানটাই কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান। নাও অবভিয়াসলি এটা এমন একটা টপিক যেটা একটু কাইন্ড অফ সর্ট অফ অ্যাডভান্স টপিক, সো আপনি যদি বিগিনার লেভেলে হন আপনি তাও ভিডিওটা দেখতে পারেন, মেবি আপনাকে এটা হেল্প করবে ইন ফিউচার। অ্যাট দ্য সেম টাইম আমার যারা ভিউয়ার আছে, ওয়েল আমার মোস্টলি যারা কাস্টমার আছে, মোস্ট অফ দ্য টাইম যারা আমার সাথে কাজ করে তারা কিন্তু কিছুটা এস্টাবলিশ কোম্পানির ফাউন্ডার। এখন ওনারা রিসেন্টলি খুব কমপ্লেন করে আসতেছিল আমি নাকি অ্যাডভান্স টপিকে এখন আর কোনো কন্টেন্টই বানাই না। সো হিয়ার ইউ গো, হিয়ার ইজ অ্যান কন্টেন্ট ফর অ্যাডভান্স টপিক। নাও লেটস গেট টু দ্য অ্যাকচুয়াল পয়েন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান। এই ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনার আসলে কী থাকা উচিত, তারপর কখন ইমপ্লিমেন্ট করবেন, তারপর কেন করবেন, কখন ইমপ্লিমেন্ট করবেন না, কোন কোন স্টেপের মাধ্যমে যাওয়া উচিত, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। অলরাইট, লেটস ডাইভ ইন। ফার্স্ট অফ অল আপনি সবার প্রথমে কিন্তু চিন্তা করে দেখতে পারেন যে আপনার কোম্পানিতে কী কী ক্রাইসিস ঘটতে পারে। এখন এটা কিন্তু ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ডিপেন্ড করবে যে ওভারঅল কী কী ক্রাইসিস আপনি ফেস করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম কোম্পানির জায়গা থেকে চিন্তা করলেও কিন্তু আপনি কিছু কিছু ক্রাইসিস যেগুলো আপনি হয়তো বা ফেস সামনে করতে পারেন এগুলো কিন্তু ধারণা করতে পারবেন। আপনি কি একদম পুরো পিন পয়েন্টে লিখে দিতে পারবেন যে হ্যাঁ আমার এই ক্রাইসিসটা একদিন না একদিন হবে এবং এইটাকে আমার ম্যানেজ করতে হবে? না, কিন্তু আপনি কিন্তু ধারণা নিতে পারেন। রাইট, কীরকম ধারণা? আমি একটা উদাহরণ দিই এমপ্লয়ের জায়গা থেকে। দেখেন আপনার যদি কোম্পানি একটু এস্টাবলিশ হয় আপনার তো বেশ কিছু এমপ্লয়ি আছে, এখন এমপ্লয়ের জায়গা থেকে কোনো না কোনো কিন্তু ব্যাকফায়ার হতে পারে, এটা কিন্তু আপনি ধরেই নিতে পারেন। যদি আপনার একটু এস্টাবলিশ কোম্পানি হয়, আপনার 50 জন 100 জন 200 300 আপনার এমপ্লয়ি আছে, হতেই পারে কোম্পানির এমপ্লয়ের জায়গা থেকে কোনো একটা ওভারঅল ব্যাকল্যাশ হয়েছে। হ্যাঁ, আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হতে পারে, আপনার অফলাইনে হতে পারে, অনেকভাবে হতে পারে। এখন লেট মি ট্রাই টু পেইন্ট এ পিকচার ফর ইউ। হয়তো বা কোনো একটা এমপ্লয়িকে আপনার ফায়ার করতে হয়েছে, যে কোনো কারণেই হোক, যে কোনো অঘটনের কারণেই হোক। রাইট, এখন ওই ভদ্রলোক হয়তো বা একটু লেখালেখিতে ভালো, সে এখন খুব সুন্দর করে বিশাল বড় একটা ফেসবুকে স্ট্যাটাস লিখলো, অনেক ইমোশন ঢাকলো এবং হয়তো বা সত্যি কথাটা না বলে কিছু মিথ্যা কথা বলে টলে হয়তো একটা স্ট্যাটাস দিয়ে দিল। নাও এটা হয়তো বা আপনার দোষ না, আবার এমন হতে পারে আপনি দোষ করছেন, তখনও কিন্তু একরকমভাবে এটাকে ম্যানেজ করতে হবে। নাও লেটস টক অ্যাবাউট যদি আপনার দোষ না হয় তাহলে আপনি কী করবেন? তখন কিন্তু ওভারঅল সিচুয়েশন ডিল করা নিয়ে এমনভাবে আপনার গুছাতে হবে যে আপনি যাতে করে প্রুফ নিয়ে আপনি সামনে কথা বলতে পারেন, আইদার ওই এমপ্লয়িকে নিয়ে এসে কথা বলতে পারেন অথবা ওই সব কিছু আপনিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, আরও অনেক কিছু কিন্তু স্টেপ নেওয়া যেতে পারে। রাইট, সো দোষটা যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি উইথ প্রুফ কথা বলতে পারেন। নাও দোষটা যদি আপনার হয়, ইজিয়েস্ট থিং মেবি ইউ ক্যান ডু ইজ দোষটা পুরোপুরি স্বীকার করে ফেলা এবং যে এমপ্লয়ের একটা ক্ষতি হয়েছে ওই এমপ্লয়িকে ঠিকমতোভাবে ওই ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া এবং ওইটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে কথা বলা এবং রিকোয়েস্ট করা ওই এমপ্লয়িকে যে ভাই আই এম রিয়েলি সরি, আমরা এই ভুলটা করে ফেলছি, হিয়ার উই গো, এই যে তোমাকে হচ্ছে কম্পেনসেশন করা হলো, এখন যদি তুমি তোমার স্ট্যাটাসটা আইদার রিমুভ করে দাও এবং ওইটার আন্ডারে হয়তো বা কমেন্ট করো তাহলে কিন্তু খুব ভালো হয়। রাইট, কোনো না কোনোভাবে কিন্তু এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে, পজিটিভলি অর নেগেটিভলি, আপনার ভুল হোক অথবা এমপ্লয়ের ভুল হোক, ম্যানেজ কিন্তু আপনাকেই করতে হবে। সো এতক্ষণ তো আমরা এমপ্লয়ের জায়গা থেকে বললাম, রাইট, ওভারঅল ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে, এমপ্লয়ের জায়গা থেকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরও বেশ কয়েকভাবে কিন্তু আপনার এই মার্কেটিংয়ের জায়গা থেকে চিন্তা করলে আপনার এটা কিন্তু একটা ব্যাকল্যাশ আসতে পারে। উদাহরণ দিব, আরেকটা উদাহরণ দিই, দেখেন হয়তো আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট করলেন এবং হয়তো বা কোনো একটা ভুল তথ্য ছিল, এখন ওটা অনেকভাবে শেয়ার হয়ে গেলো, হয়তো অনেক অনেক মানুষ শেয়ার করলো, শেয়ার করলে আপনাকে একদম সুন্দর করে ভুলটা ধরাই দিল। আপনার কিন্তু একটা প্রপার প্ল্যান রাখা উচিত আপনি ওই ওভারঅল জিনিসটাকে কীভাবে করে ম্যানেজ করবেন। এখন এই জায়গা থেকে অনেক কঠিন জিনিসটা আমার বলা আপনাকে আসলে কী করা উচিত, কারণ আমি তো সিনিয়রটা বুঝতেছি না, বাট হিয়ার ইজ ওয়ান থিং ইউ ক্যান ডেফিনেটলি ডু, ডু ইউ নো হোয়াট দ্যাট ইজ? টেক এ ব্রেক। আপনার হয়তো বা সাথে সাথে রিয়্যাক্ট করতে হবে না, নট রিয়্যাক্টিং ইজ প্রবাবলি দ্য কি। সাথে সাথে রিয়্যাক্ট না করে
আপনার ওভারঅল সিচুয়েশনটাকে হয়তো বা প্রথমে অ্যানালাইসিস করা উচিত। অ্যানালাইসিস করার পরে আপনার মতো যারা ইন্ডাস্ট্রিতে অন্যান্যরা আছে, যারা হয়তো বা এই টাইপের ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, তাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা উচিত যে হে ভাইয়া অথবা আপু, হাউ ডিড ইউ ডু দিস? আপনি যখন এই টাইপের ক্রাইসিস নিয়ে হচ্ছে ফেস করছেন, আপনি হয়তো বা কী কী ভুল করছেন অথবা আপনি কীভাবে করে এটাকে ওভারকাম করছেন, রাইট? ইন্ডাস্ট্রি কলিগস, ট্রাস্ট মি ওয়েন আই সে ইট, ইন্ডাস্ট্রি কলিগস উইল বি প্লেয়িং এ বিগ রোল হিয়ার, রাইট? কারণ ওনারাও তো হয়তো বা এই টাইপের কোনো না কোনো ক্রাইসিসের মাধ্যমে গেছে। তার মানে আমরা কী করবো, প্রথমে ফার্স্ট ডোন্ট রিয়্যাক্ট, ইউ ক্যান নট রিয়্যাক্ট রাইট দেয়ার রাইট দেন। আপনার ওভারঅল সিচুয়েশনটা অ্যাসেস করতে হবে, দ্যাটস এ স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার টু, টেক এ ব্রিথ অ্যান্ড আপনার অন্যান্য ইন্ডাস্ট্রি কলিগদের সাথে রিচ আউট করেন এবং দেখেন ওনারা কী বলতেছে, ওনাদের মতে আপনার কী করা উচিত। লাস্ট বাট নট লিস্ট, এই টাইপের ক্রাইসিস ম্যানেজ করার জন্য কিন্তু বেশ কিছু এক্সপার্ট লোক আছে। তারা কিন্তু মোস্টলি ব্র্যান্ডিং নিয়ে কাজ করে, কন্টেন্ট নিয়ে কাজ করে, ওভারঅল স্ট্র্যাটেজির জায়গা থেকে কাজ করে। এইসব মানুষকে কিন্তু আপনি রিচ আউট করতে পারেন একদম লাস্টে, যে দিস ইজ মাই সিচুয়েশন, হোয়াট ডু আই ডু, রাইট? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়ান থিং টু ইউ নো কিপ ইন মাইন্ড, ইফ ইউ আর দি ফাউন্ডার, আপনার সবচেয়ে বেশি ইমোশনে হিট করবে। সো আপনি কিন্তু ভুল ডিসিশন নেওয়ার একদম মানে রাইট জায়গাতে আপনি দাঁড়ানো। এখন ওভারঅল কোম্পানির ভিতরে এক একজন কিন্তু একইভাবে ডিসিশন নেবে, এক একজন একইভাবে দেখবে, বাইরের মানুষ অন্যভাবে দেখবে, একজন এক্সপার্ট অন্যভাবে দেখবে, কিন্তু আপনি সবসময় কী দেখবেন, ইমোশনাল ওয়েতে, অ্যাটলিস্ট শুরুর দিকে। এই কারণে আমি বলবো আপনি যে কোনো স্টেপ নেওয়ার আগে কয়েকবার চিন্তা করবেন এবং সবার অ্যাকচুয়াল অ্যাডভাইসটা নেবেন, যারা হয়তো বা এই সিচুয়েশন এর আগে ডিল করে আসছে। দ্যাট ইজ ভেরি ক্রুশাল ফর ইউর ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ফর ইউ টু ম্যানেজ দ্য ক্রাইসিস ইউ আর অ্যাবাউট টু ফেস অর ইউ আর ফেসিং। অথবা আপনার যদি একটু মিড সাইজ কোম্পানি হয় অথবা একটু বড় সাইজের কোম্পানি হয়, প্লিজ প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইউর ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান অর ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম। আই রিয়েলি থিঙ্ক দিস উইল হেল্প ইউ ইন লং রান। ওই টাইপের একটা কিন্তু ইকুইপমেন্ট যেটা আপনি চান ফায়ার এক্সটিংগুইশারের মতো আপনার পাশে থাকুক, কিন্তু কখনো যাতে আপনাকে ইউজ না করতে হয়। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল ফর ইউ। ইফ ইউ রিয়েলি লাইক আওয়ার ভিডিও, আপনি যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হন, প্লিজ ফলো আস অন ফেসবুক, আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে।